হ্যালো ভিউয়ার্স, কী খবর সবার? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আপকামিং হলিউড মুভি বাম্বলবির ট্রেলার রিভিউ। দর্শক, ট্রান্সফরমার দেখেননি এমন মানুষ হয়তো খুব কমই আছে। অন্যান্য ট্রান্সফরমার মুভি থেকে অনেকটা আলাদাভাবে সাজানো হয়েছে এই মুভিটি, যা এই ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে। অবশ্য এর কারণ রয়েছে। এর কারণটি হচ্ছে ট্রান্সফরমারের এই মুভিটি পরিচালনা করেছেন ট্রেভিস নাইট। আগেই বলে রাখছি দর্শক, সবার প্রিয় অপটিমাস প্রাইমকেও দেখা যাবে এই মুভিতে। ট্রেইলারের শুরুতেই দেখা যায় কিভাবে চার্লি বাম্বলবিকে তার ঘরে নিয়ে আসে এবং কিভাবে সে বুঝতে পারে যে সে গাড়ি নয়, একটি এলিয়েন নিয়ে এসেছে। ধীরে ধীরে তাদের মধ্যে ভালো সম্পর্ক হয় এবং এরপরই চার্লি সেই এলিয়েনের নাম রাখে বাম্বলবি। বাম্বলবি কথা বলতে পারে না, একটা মিউজিক্যাল সিস্টেম দিয়ে তারা যোগাযোগ করে। এখানে আরেকটি ক্যারেক্টার দেখা যায় যে চার্লিকে হেল্প করে, সে হলো মিমো। বাম্বলবিকে পৃথিবীর মানুষ ধ্বংস করতে চায় আর ওরা চায় বাঁচাতে। এরই মধ্যে যুদ্ধের ঘোষণা আসে এলিয়েনদের প্ল্যানেট থেকে। এভাবেই শেষ হয় ট্রেইলারটি। শেষ পর্যন্ত কি হবে তা জানতে আর উপভোগ করতে মুভিটি দেখা তো মাস্ট। আর বস অপটিমাস প্রাইমের ব্যাপারে আর কিছুই দেখানো হয়নি ট্রেইলারে, মুভিতে নিশ্চয়ই আরও অনেক কিছুই থাকবে। তো দর্শক, কেমন লাগলো বাম্বলবি এর ট্রেইলার রিভিউ? মতামত জানাতে কমেন্ট করুন, ভিডিওটিতে লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। পরবর্তীতে এমন আরও ভিডিও পেতে এবং মুভি ট্রেইলার রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন ক্রিয়েটিভ টপ 10 মিস্ট্রি ইউটিউব চ্যানেলে। হ্যাপি ওয়াচিং।